দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বায়ানো টিভির বিশেষ আয়োজন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি উমের উম্মান প্রান্তি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর দুই আসন থেকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোর্শেদ আলম। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। রোববার বেসরকারি ফলাফলে সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার একাংশ নিয়ে গঠিত নোয়াখালী দুই সংসদীয় আসনটিতে মোর্শেদ আলম পেয়েছেন 56,186 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাছি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া পেয়েছেন 52,863 ভোট। এর আগে রোববার সকাল 10:30টার দিকে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মোর্শেদ আলম। এ সময় তিনি ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ আসনে মোট 3,60,464 ভোটারের মধ্যে পুরুষ ভোটার 1,85,927 জন আর নারী ভোটারের সংখ্যা 1,74,491। শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বেঙ্গল গ্রুপ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম 2014 সালে নোয়াখালী দুই আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন আওয়ামী লীগের এই রাজনীতিক। দর্শক, এই ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ তথ্য। কিছুক্ষণ পর আপনাদের সামনে আবারও হাজির হব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারা দেশের নির্বাচনের সবশেষ খবর। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ানো টিভির সাথে থাকুন।